বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 35তম জাতীয় সমাবেশে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এবছর সাহসিকতার জন্য 7টি ক্যাটাগরিতে 97 জন আনসার ভিডিপি সদস্যকে সম্মাননা দেয়া হয়। 5 জানুয়ারি নির্বাচনের সময় সহিংসতা চলাকালে রেলপথ রক্ষায় আনসার বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত জোট কোনো ইস্যু ছাড়াই আবারও রাজনীতির নামে নিরীহ মানুষ পুড়িয়ে হত্যা করে যাচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তারা মানুষ না দানব সেটাই এখন প্রশ্ন। বিএনপি জামাত জোট যা করছে তা জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ। বাসে ট্রাকে ড্রাইভার, হেল্পার, সাধারণ খেটে খাওয়া মানুষ, এসব মানুষদের জীবনের কোনো মূল্য বিএনপি নেত্রী খালেদা জিয়ার কাছে নাই। মিলাদুন নবীর দিন হরতাল অবরোধের কর্মসূচি দিয়ে বিএনপি জামাত নবীজির প্রতিও অবমাননা করেছেন বলে অভিযোগ করেন শেখ হাসিনা। বলেন, বর্তমান সরকার নানা পদক্ষেপের মধ্য দিয়ে দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে চাইলেও বিএনপি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশের উন্নয়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা এদেশের শত্রু, তারা এদেশের বন্ধু না, তারা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সবার উপর দেশের জনগণ নিজ নিজ অবস্থানে থেকে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পালন করতে আনসার ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জানমালের নিরাপত্তা দেওয়া এবং শান্তি প্রতিষ্ঠা করা এটা আমাদের কর্তব্য। বাংলাদেশে কোনো জঙ্গি সন্ত্রাসীদের স্থান হবে না। বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে চলতে পারে, শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। কুচকাওয়াজ শেষে আনসার ভিডিপি সদস্যদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সফিপুর, গাজীপুর।